প্রিয় দর্শক, করোনা ভাইরাস দ্বারা বাংলাদেশে বেশ কয়েকজন ব্যাংকার আক্রান্ত হয়েছেন এবং তাদের দুই একজনের মৃত্যু হয়েছে। দেখছেন একটি ছবি, বহুল সমালোচিত এই ছবিটি একজন ব্যাংক কর্মকর্তার। পিপিই পরিহিত অবস্থায় উনি অফিসে এসেছিলেন আর সেই দিনই সমস্ত মিডিয়া এবং বাংলাদেশের অধিকাংশ জনগণ উনাকে ধুয়ে মুছে একাকার করে দিয়েছেন, সমালোচনা করেছেন সমানে। আজকে পিপিই থাকা সত্ত্বেও যখন ডাক্তার এবং নার্সরা তাদের হসপিটাল লিভ করেছে, রোগীকে সেবা দিতে চাচ্ছে না, তখন আপনারা নীরব, তখন আপনারা সমালোচনা করছেন না। আর উনি এবং ওনার বাহিনী এবং সমস্ত ব্যাংকার তারা পিপিই ছাড়াই ব্যাংকে গিয়ে আজকে জনগণের পাশে গিয়ে আপনাদের সেবা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী 72,750 কোটি টাকার ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই টাকা ইকোনমিতে কিন্তু ব্যাংকারদের হাত দিয়েই রোল করবে। প্লিজ, এখন যদি ব্যাংকাররা না বাঁচে তাহলে আপনি কাদের দিয়ে এই টাকা রোল করাবেন? প্লিজ, আপনার সুদৃষ্টি কামনা করছি। দর্শক, রাস্তাঘাটে ট্রান্সপোর্ট নেই, পাবলিক পরিবহন বন্ধ। একজন নারী ব্যাংকার, তিনি অফিসে যাচ্ছেন, পথিমধ্যে পুলিশ বা ট্রাফিক সার্জেন্ট উনাকে কিভাবে হেনস্থা করছেন। ছোট্ট এক মামুনি নব্য করোনাবিদ, উনার দৃষ্টিতে ব্যাংকিং প্রফেশন কতটা নভেল? আমি জানতাম না যে ব্যাংকিং প্রফেশনের কথা উনি বলবেন না। দেখুন একটি ভিডিওতে ছোট ছোট সন্তানেরা তাদের বাবা মায়ের জন্য কি লিখেছেন। কেউ ব্যাংকারদের চেনেন না, আবার অনেকেই ব্যাংকারদের জন্য কাঁদেন। এবারে দেখানোর চেষ্টা করব একজন ব্যাংকারের ওয়াইফ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মিনতি করছেন এবং সাথে সাথে তার পরিবার রিস্কের মধ্যে আছে কিনা সেটা জানানোর চেষ্টা করছেন। চলুন দেখে নিই। আপনাদের সামনে এসেছি একজন ব্যাংকারের পরিবার থেকে। আমার হাজবেন্ড ব্যাংকে চাকরি করেন, আল্লাহ না করুক আমার হাজবেন্ড যে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, তো সে যেরকম সুস্থ হয়ে যাচ্ছে, আল্লাহ না করুক সে যেন করোনা ভাইরাসটা বহন না করে আনে। ইভেন আমাদেরকে সে ঘরে রাখছেন, ঘরে আমার কেউ আসতেছে না বা আমরাও কোথাও যাচ্ছি না প্রায় 20-25 দিন, কিন্তু সে তো বাইরে যাচ্ছেন। এটা তো হতে পারে, যেহেতু ব্যাংকে আমরা জানি যে লোকসমাগম অনেক বেশি, ওখানে সামাজিক ডিস্টেন্স কতটুকু মেনটেন করা হয় আমি ঘরে থাকি আমি বলতে পারি না, বাট ওখানে টাকার একটা বিষয় আছে, টাকা লেনদেন হচ্ছে, তো হতে তো পারে যে সে করোনা ভাইরাস ক্যারি করে বহন করে নিয়ে আসতে পারে, আমার বাসায় বাচ্চা আছে। তার মানে ব্যাংকাররা কতটা জীবনের ঝুঁকিতে আছেন, প্লিজ আপনারা এই ভিডিও থেকে নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। ব্যাংকারদের পক্ষে এই মুহূর্তে কেউই নেই, আছেন শুধু ব্যাংকাররা নিজেরাই। নেই সুশীল সমাজ, নেই বৃদ্ধাশ্রেণী, কিছু মিডিয়া ব্যাংকারদের পক্ষে কাজ করছেন। চলুন দেখে আসি তারা কি বলেন। বাংলাদেশ ব্যাংক বলছে সীমিত ব্যাংকিং, অথচ সরকারি ব্যাংকের কার্যক্রম দেখে বোঝার উপায় নেই। এক একটি শাখা যেন করোনার সামাজিক সংক্রমণের কেন্দ্র, গ্রাহকদের শারীরিক দূরত্ব মানানো যাচ্ছে না কোনোভাবেই, এতে বাড়ছে করোনা বিস্তারের ঝুঁকি। মিডিয়াই বলছেন যে ব্যাংকাররা ঝুঁকিতে আছেন, জীবন মৃত্যুর ঝুঁকিতে আছেন। সামাজিক সুরক্ষার বিষয়ে আমাদের বলবার আর কিছু নেই, গ্রাহকরা নিজেরাই তা স্বীকার করে নিয়েছেন তারা কতটা ঝুঁকির মধ্যে আছেন।
তারা যেহেতু ঝুঁকির মধ্যে আছে, আমরা ব্যাংকাররাও ঝুঁকির মধ্যে আছি, কারণ তাদের সাথেই আমাদের কাজকর্ম করতে হয়। প্রিয় দেশবাসী, ব্যাংকারদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ট্রান্সপোর্ট। যেহেতু তারা রিক্সা, অটো ভ্যান এগুলোতে যাতায়াত করছে, সে সমস্ত ট্রান্সপোর্টে সাধারণ মানুষ যাতায়াত করছে এবং সাধারণ মানুষের মধ্যে কোনো করোনা পেশেন্ট নেই এবং ওই সমস্ত মানুষেরা ওখানে হাঁচি কাশি রেখে যাচ্ছেন না এবং ব্যাংকাররা সেই হাঁচি কাশির সান্নিধ্যে আসছেন না, সেই গ্যারান্টি ও ওয়ারেন্টি কিন্তু নেই। সুতরাং ব্যাংকাররা ঝুঁকিতে আছে, করোনা দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলাই যায়। প্রিয় দর্শক, চলুন একটি অন্যরকম ভিডিও দেখে আসি। কি করে ক্যাশে লেনদেন করা হচ্ছে, কতটা প্রোটেকশন নিয়ে, আমাদেরকে কি এই প্রোটেকশন দেয়া হয়েছে মাননীয় কর্তৃপক্ষ? প্লিজ আমাদেরকে পিপিই সরবরাহ করা হোক। যেহেতু বিশাল সংকট এবং ক্রাইসিস, প্রত্যেক দিন জ্যামিতিক হারে লোকজন মরে যাচ্ছে, সুতরাং আমরা আমাদের বাচ্চাদের, আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের বাবা মাকে, আমরা আমাদের আত্মীয় স্বজনকে, আমরা আমাদের প্রিয় মানুষদেরকে হারাতে চাই না। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।